হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে মহাশিবরাত্রির অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। আজকে শিবরাত্রি উপোস করেছি। আজকে বাড়িতে সেরকম রান্নাবান্না কাজকর্ম কিছু নেই, তাই মোটামুটি বসেই আছি। তো আজ আমি ঠাকুরঘরটা পরিষ্কার করব, ঠাকুরঘরের জায়গাটা পরিষ্কার করব আর তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজগুলো হয়ে যায়, কাজের এনার্জিও পায়। আজকে উপোস, তাই কাজকর্ম নেই। তো ঠাকুর ঘরের জায়গাটা ভালো করে পরিষ্কার করব। তো তোমরা দেখতে থাকো, তোমাদের ভালোই লাগবে। তাহলে চলো, আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করছি তোমাদের সাথে কথা বলতে বলতে। তারপরে রাত্রে পুজো, তারপরে মহাদেবের পুজো হবে রাত্রে। তাহলে যাই হোক, তোমরা দেখতে থাকো। এই যে আমি ঠাকুর ঘর পরিষ্কার করতে চলে এলাম। প্রথমে আমি বাসি ফুলগুলো তুলে নেবো। বাসি ফুলগুলো তুলে নিচ্ছি, ঠাকুরের বাসি ফুলগুলো তুলে নিচ্ছি। তারপরে আস্তে আস্তে এগুলো ইয়ে করতে হবে, পরিষ্কার করতে হবে, যতটা পারি করি। অত অনেক ইয়ে হয়ে আছে, সব হবে না, যতটা পারি করি। শিবের পুজো, এই যে বাসি ফুলগুলো তুলে নি, বাসি ফুলগুলো তুলে নি। তারপরে আস্তে আস্তে ইয়ে করছি, বাসি ফুলগুলো তুলে নিলাম, বাসি ফুলগুলো রেখে দিই। তারপরে ঠাকুরের ফুলগুলো সব নামাতে হবে, ঠাকুরের ফটো এগুলো এখানটা পরিষ্কার করতে আছে। এগুলো চান্দন আসা মেইন এখানটা পরিষ্কার করেন, আবার যে পরিষ্কার করা হয়নি পরিষ্কার করেনি, মা তারা ফটো, তারা মা ফুটে যাবে। এই জায়গাটা ময়ূর পাখাটা এদিকে ঢুকে গেছে, ময়ূরে এখন এদিকে নিয়ে নিচ্ছি, খুব ঝুল ঝুলে ভর্তি হয়ে আছে, ঝুলে ভর্তি হয়ে আছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজগুলো হয়ে যাচ্ছে, কাজগুলো। আর বাবা শিবের রাত্রে পুজো, উপোস করে আছি যতটা পারি। যতটা পারি এটা করে নি, পুরো নোংরা হয়ে গেছে, উপোস করে যতটা পারা যায়। এগুলো তোমাদের সাথে কথা বলে কাজগুলো হচ্ছে। পরিষ্কার করতে
পরিষ্কার করতে হবে। এগুলো সব যা হয়ে আছে ঠাকুরের ইয়ে সব পরিষ্কার করতে হবে, যা হয়ে আছে সব। এই কাপড়গুলো সব নোংরা গেছে, কাপড়গুলো তুলে দিয়ে অন্য কাপড় কাটতে হবে। বাবা লোকনাথের ফটো এগুলো নোংরা হয়ে আছে। কত ঝুল বার হলো, কাপড়টা দিয়ে মুছে নি। এই কাপড়টা দিয়ে ভিজিয়ে মুছে মুছে নি। আমি এগুলো ডিশ ওয়াশ এটা দিয়েছি, প্রচুর নোংরা হয়ে আছে, পরিষ্কার করা হয়নি।
কত নোংরা বেরোচ্ছে, নোংরা তাহলে আমার মোটামুটি ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার হলো। এবার কাপড় টাপড় মেলে ভালো নতুন কাপড় ভালো করে ঠাকুর গোছাতে হবে। এবার রাতে বাবা শিবের পুজো আছে, আজ উপোস করে আছে, যতটুকু পারলাম করলাম, পরে আবার করবো, পরে আবার এটা পরিষ্কার করতে হবে, এগুলো গোছাতে হবে ঠাকুরেরই। এই যে ঠাকুরের পুজোর জন্য, বাবা শিবের পুজোর জন্য এই যে ফুল আনা হয়েছে, ফুল আনিয়েছি, ফুলের মালা ফুল, এগুলো ফুল আনানো হয়েছে। এখানে বেল আছে, আকন্দ ফুল আছে, বেলপাতা সব আছে, দুধ আছে। আর এই যে ফল, এখানে নারকেল আর শাক আলু, আর এখানে মিষ্টি আনা হয়েছে, আর এখানে ফল আছে, পেয়ারা আছে, আপেল আছে, লেবু, আঙ্গুর, মানে কলা, পেয়ারা, শাক আলু, এগুলো খেজুরের প্যাকেট, এগুলো সব আনানো হয়েছে। রাতে পুজো হবে বাবা শিবের। আকন্দ ফুল, বেল, নারকেল, এইসব আনা হয়েছে। শিব ঠাকুরের গলায় দোলে বইছি ফলের মালিকা, শিব ঠাকুরের গলায় দোলে বইছি ফলের মালিকা, তোর গলায় দড়ি কে পরালো, তোর গলায় দড়ি কে পরালো বল না গৌরী বালিকা, শিব ঠাকুরের গলায় দোলে বইছি ফলের মালিকা, শিব ঠাকুরের গলায় দোলে বইছি ফলের মালিকা, তোর গলায় দড়ি কে পরালো, তোর গলায় দড়ি কে পরালো বল না গৌরী বালিকা, শিব ঠাকুরের গলায় দোলে বইছি ফলের মালিকা, শিব ঠাকুরের গলায় দোলে বইছি ফলের মালিকা। বন্ধুরা, আজ তবে এটুকুই, যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। সারাদিন উপোস দিয়ে আছি, রাতে মহাশিবরাত্রি বাবা শিবের পুজো, পুজো দিতে হবে। তাহলে তোমরা আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর তোমরা সবাই ভালো থেকো। তোমাদের সবাইকে আবার মহাশিবরাত্রির অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে আবার পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।